এমন একটা সময় আসবে এই জমিন তার পেটের ভিতরে তুমি ডুববা, এখন আছো জমিনের পিঠের উপরে, এমন একটা সময় আসবে তুমি যাইবা জমিনের পেটের উপরে। বান্দা যখন নামাজ না পড়িয়া আল্লাহর হুকুম পালন না করিয়া জমিনের পিঠের উপরে চলে, জমিন চিৎকার করে আর কান্দে, সহ্য করতে পারি না, সহ্য হয় না, এই নাফরমানের বহন করা সহ্য হয় না। আল্লাহ তুমি আমারে হুকুম দাও, তুমি আমারে সুযোগ তৌফিক দাও, আমি ফাটিয়া ওরে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধরো, এ জমিন বান্দা যদি আমার তওবা করে রে আমি আমার বান্দারে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া মহান মাওলাই করিম বান্দাকে বান্দাকে বিরাট বড় এক নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত কি দেখে দেখে আমল করব, কোন রাস্তায় চললে আমি সিরাতে মুস্তাকিম জান্নাতের দরজা পাব। সংক্ষিপ্ত আকারে আরেকটার রূপ আমাদের সামনে তুলে ধরি, মনোযোগের সাথে শুনেন কয়েকটা কথা। একদিন দুনিয়ায় ছিলাম না এখন আছি, একদিন থাকব না। আমরা প্রশ্ন করেছিলাম যে এই দিন ছিলাম না কোথায় ছিলাম, রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার করবে, মার করবে কি নির্দিষ্ট সময় পরিমাণ থাকার পরে আর থাকতে পারছি না, চলে আসলে দুনিয়ার জমিনে এখন আছি, এই দুনিয়ার জমিন পাড়ি দিয়ে আমরা কোথায় যাব, হাশরের মাঠ অনেক দেরি, হাশরের মাঠের আগে দুনিয়ার জমিনের পরে, দুনিয়ার জমিনের পরে হাশরের ময়দানে দাঁড়ানোর আগে একটা জগৎ আছে, জগত জগৎটার নামই হলো আলামে বারজাহ। বারজাহ শব্দের অর্থ হলো আড়াল, দেয়াল, পর্দা, ডাকনা। কিসের পর্দা, কিসের ডাকনা? এটা হাশরের মাঠে দাঁড়াইবে, হাশরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান দুনিয়া পাড়ি দিবে সব একসাথে উঠবে, কিন্তু এই যে উঠবে অনেক দেরি। আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে, যেই মানুষটা পৃথিবীর জমিন থেকে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হবে ওই মানুষটাও 40,000 বছর কবরে থাকবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, দুনিয়াটা তো বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। এই দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, কিছুদিন পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন রে আমার মায়ার উম্ম, মায়ার বান্দা, মায়ার বান্দিরা, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে থাকার জন্য পাঠাই নাই, তোমাদের আগে যারা আসছিলেন তারাও থাকতে পারে নাই, তোমাদের পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। যেই বাড়িতে আমরা বসবাস করি এই বাড়িও আমি আপনাকে ডাইকা ডাইকা বলে, যেই দোকানে বৈশা আমরা ব্যবসা করি, বাণিজ্য চালাই, চেয়ারের কোনার থেকে আওয়াজ আসে যদিও আমরা শুনি না, যেই জমিন বড় মহব্বতের হাল চাষ করি, কৃষি কাজ করি, এই জমিন আমাকে ডাকে আর বলে দুনিয়ার প্রত্যেকটা আসবাব, প্রত্যেকটা বস্তু আমাদের খেদমতের জন্য বানাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় রাখার জন্য বানান নাই। কেন দুনিয়ায় রাখার জন্য বানান নাই? যে এই দুনিয়ায় মানুষ চির সুখী হতে পারবে না, আল্লাহ আদর করে মানুষ বানাইছেন, এদেরকে সুখী করার জন্য জান্নাতে নিবেন, দুনিয়ায় যদি এদেরকে রাখেন তারা চির সুখী হতে পারবে না। এই দুনিয়ায় যদি কেউ সপ্তরাজ্যের মালিক হয়, সপ্তরাজ্যের মালিকও যদি কেউ হয়,
পরিপূর্ণ সুখী হতে পারে না। মানুষের মনের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা মানুষের অন্তরে, নারী হোক আর পুরুষ হোক, মানুষের অন্তরের একটা আকাঙ্ক্ষা হলো জীবনে কোনোদিন যেন বুড়া না হই। বুড়া যদি না হইতাম, এই আকাঙ্ক্ষা মানুষের অন্তরে আছে, কিন্তু এই আকাঙ্ক্ষাটা পূরণ দুনিয়ায় হবে না, দুনিয়ার জমিন তো এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা না। আল্লাহ পাক মানুষের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্য একটা জায়গা বানাইছেন, জায়গার নাম জান্নাত। 33 বছরের যুবক বানায়া ঢুকাইবেন জান্নাতের ভিতরে, আমি আপনি 33 বছরের বয়স হয়ে ঢুকব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 33 বছরের যুবক বানায় ঢুকাইবেন, জীবনে কোনোদিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে যেন কোন রূপ তার স্পর্শ না করে, এই দুনিয়ায় যে যত বড় হোক না কেন, এমনকি ডাক্তারের রূপ হয় না, রোগে যেন স্পর্শ না করে, এই আশা পূরণ হওয়া দুনিয়ায় সম্ভব না। এই আশা পূরণ করার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছেন, সেটার নাম জান্নাত। জীবনে কোনোদিন কোন রোগ স্পর্শ করবে না মানুষের অন্তরে। দুনিয়ার জমিনে আরো অনেক আকাঙ্ক্ষা আছে, যেমন একটা আশা হইল মনে যা চায় তাই যদি হইত, তা কি হয়নি, এই জন্যই মনের দুঃখে গান গায়, মনের আশা রইল মনে পূরণ হইল না। মনের আশা তো মনে থাকবেই, মনের আশা পূরণ হওয়ার জায়গায় দুনিয়া না, মনের সব আশা পূর্ণ হওয়ার জায়গায় একটা আল্লাহ বানাইছেন, ওই জায়গাটার নাম জান্নাত। فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো, এই দুনিয়ার জমিনে তোমার নাম নিশানাও ছিল না, এমনকি আমাদের আব্বা আম্মা আমাদের নাম জানত না। এই দুনিয়ার জমিনে আসার আগে আমরা কে কোথায় ছিলাম, কোন হালতে ছিলাম কিছুই মনে নেই। আমাদেরকে দুনিয়ায় আনছেন কে, কে আনছেন? স্বামী স্ত্রী দুইজন মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয়, এটাই মাওলার কুদরতের নিয়ম। স্বামী স্ত্রী দুইজন সংসার শুরু করলেন, নতুন মেহমানের আগমন সংবাদ শুধু প্রচার হয়েছে, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু তুমি বান্দারে যে আমি দুনিয়ায় আনলাম, তুমি মার গর্বে কি খাইবা কেমনে থাকবা এই চিন্তা কেউ করে নাই, আমি আল্লাহ করছি। তুমি মার গর্বে কেমনে থাকবা রে বান্দা, তোমার খাবারের ব্যবস্থা কি হবে কেমনে থাকবে। আমরা একটু জিকির করি না, সেই দিন ছিলেন যিনি, এমন একদিন আসবে কেউ থাকবে না, সেই দিনও থাকবেন তিনি, সেই মহা দয়াময় আল্লাহর জিকির করবে,
আল্লাহর নামের জিকির করলে যেই মনে শান্তি পাবেন, প্রশান্তি পাবেন, এই শান্তি দুনিয়ার কোনো বাজারে মিলবে না। আজকে জিকির নাই, এই জিকির না থাকার কারণে আমাদের কল মরিচা মরিচা, জিকির কল তরতাজা সাফ সাফ। কিভাবে করবেন? মুরব্বি ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন তাদের কাছ থেকে পদ্ধতি জেনে নিন, পদ্ধতি জানা না থাকলে হিতে বিপরীত, হিতে আমরা একদিন ছিলাম না, আনছেন কে? দুনিয়ার জমিনে আমরা আগে আসি নাই, আমাদের রিজিক আগে আসছে, বিশ্বাস হয় না? সন্দেহ আছে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় বাজার চিনা গেল? মার গর্ভে সন্তান এখনো আছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই, ডাক্তার একটা সময় দিয়েছেন আগামী সপ্তাহে হবে, আগামী সপ্তাহে আপনি দুনিয়াতে আসবেন, আপনি আসলে পরে কি কি লাগবে, একটা বল দরকার, তৈলা দরকার, কাপড় চোপড় কিছু দরকার, এগুলো সিনাগান্ধীর থেকে আনছেন, আপনি কিন্তু এখনো আসেন নাই, আপনার আসবাবপত্র রেডি, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে হঠাৎ দেখা যায় ঠান্ডা লাগে, নিউমোনিয়ার বাপ, এমনও হয়নি না ভয়, নিউমোনিয়ার বাপ হয়ে গেছে, এমনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তিনি জানায় দিলেন ওই ফার্মেসিতে ইনজেকশন পাওয়া যায়, পাঁচটা ইনজেকশন আনেন, ওইগুলো একটার পর একটা, একদিন গ্যাপ দিয়ে দিয়ে এই বাচ্চার গায়ে পুশ করুন, এবার জবাব দেন, শিশুটার বয়স এক সপ্তাহ এখনো হয় নাই, এই যে ঔষধ ফার্মেসিতে এনে রাখছেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে ঔষধ বানাইছে না আসার আগেই ঔষধ তৈরি হয়ে আছে? মুসলমান ইমানদার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন পরে, আমাদের দুনিয়ার জমিনে যা যা লাগবে এই ব্যবস্থা করছেন আগে, বান্দা কি খাবে, কোথায় থাকবে, কি পরবে, সব ব্যবস্থা করেছেন কে? জবান খুলে মহব্বতে পড়েন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন, বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যেন কষ্ট না হয়, কঠিন যেন না হয়, সবচাইতে বাঁচার জন্য সবচেয়ে যত জরুরি জরুরি বস্তু এগুলো সহজ করে দিছেন, আমরা বেঁচে থাকি অক্সিজেনের মাধ্যমে, এই অক্সিজেন সিনাকান্দির কোন ব্যাপারই বেঁচে আছে? যদি সকাল বিকাল বিল দেওয়া লাগতো আমার আপনার কি গতি হইত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেন তার বান্দারা সহজে বসবাস করতে পারে, জীবন যাপন করতে পারে, অক্সিজেন কিনতে না হয়, যেটা বান্দা বেঁচে থাকার জন্য জরুরি, ব্যবহারের জন্য সবচেয়ে জরুরি, এটা বান্দার জন্য আল্লাহ সহজ করে দিবে। বেঁচে থাকার জন্য পানি আমাদের জন্য জরুরি, পানির দাম আর তেলের দাম যদি একই তো কি গতি? পানির দাম আর তেলের দাম যদি একই, ছেলেরা বিবাহ করার আগে জিগাইলো বউ মাঠ হোক কয়েকদিন গুছিল, খবর লয়ে হলে আল্লাহ পাক আসান করে দিয়েছেন ওযু করার জন্য তেল লাগে না, পানি চলে, গোসল করার জন্য পবিত্রতা হাসিল করার জন্য পানি দরকার,
পিপাসা নিবারণ করার জন্য পানি প্রয়োজন, পানিটা তোমার জন্য তেলের মতো কঠিন না, তেলের মতো এত মেহনত করে এত বিল খরচ করে আনতে হয় না। আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, বৃষ্টির মাধ্যমে তোমাদের এই ব্যবস্থাপনা হয়ে যায়। এগুলো করেন কে? আরো জোরে বলেন, করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিয়া আমাদের খেদমত করাইতেছে। সূর্যটা এমন একটা জায়গায় আল্লাহ বসাইছেন, যদি এই সূর্যটা আর একটু উপরে আল্লাহ বসাইতেন দুনিয়া বরফ হয়ে যেত, যদি আর একটু নিচে সেট করতেন তাহলে দুনিয়াটা বিরান হয়ে যেত। এমন একটা উপযোগী জায়গায় বসাইছেন যেই জায়গা থেকে তাপ দিবে, সূর্যের আলোতে দুনিয়ায় সব ধরনের খেদমত হবে, ফসল ফল। এক সপ্তাহ যদি সূর্য না উঠে তাহলে হালত কি হয়ে দেখতে দেখতে না উঠো, বিদ্যুৎ তো আছে, বিদ্যুতে কামই কোনা খেতা গন্ধ বারান্দায় লঙ্গি শুকাইলে এটাও কেমন জানি দুর্গন্ধ। যারা রুদ্রে কাপড় শুকাইয়া পরিধান করেন তাদের এই কাপড়ের আরাম, আর শহরে বাসা বাড়িতে যারা অবস্থান করেন ছায়ার মধ্যে কাপড় শুকাইয়া যারা পরিধান করে এত আরাম পায় না, বরং ওই ছায়ায় শুকানো কাপড়গুলো ব্যবহার করতে করতে শরীরে স্কিনের মধ্যে এক ধরনের অ্যালার্জির জন্ম হয়। সূর্যের আলো আল্লাহ কত বড় নিয়ামত, জীবনে কি কোনোদিন এভাবে ভাবিনি আল্লাহর দয়া আমাদের উপরে কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তুমি ছিলা না, আমি আল্লাহ আনছি এবং তোমারে আগে আনি নাই, তোমারে পরে আনছি, তোমার যা যা লাগব এগুলো ব্যবস্থা আগে করছি। ব্যবস্থা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি সূর্যের বিল ধরতেন বিদ্যুৎ বিলের মধ্যে, বৃষ্টির পানি পায়া তোমরা জীবন যাপন করবাই, পানির বিল ধরতেন তেলের বিলের মধ্যে, অক্সিজেনের বিল ধরতেন, তাহলে আমাদের অবস্থাটা দুনিয়ায় বেঁচে থাকা সহজ হইতো না আরো কঠিন? আল্লাহ আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কুদরতি পায়া সেজদা দিবা। সেজদা দেওয়ার জন্য তোমাদের এই জমিনটারে আমি বেঁধে দেই নেই যে অমুক জায়গায় যাও, তাম পৃথিবীর তাম পৃথিবীর পুরা জমিনটাকেই তোমাদের জন্য মসজিদের হুকুম বানায় দিন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ অন্যান্য পয়গম্বরের উম্মতের চাইতে স্পেশাল কিছু নিয়ামত দান করেছেন। এই স্পেশাল নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, পুরা জমিনটাকেই আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাইছে। শুধু মসজিদে গিয়ে নামাজ হবে আউর হইতো না, গাড়ি দিয়ে সে কোথাও যাচ্ছেন গাড়ি যদি অক্ষের নামাজ পড়ে হইতো না, যদি বিমানে সময় হয় সেখানে নামাজ পড়লে হবে না হবে না? আল্লাহ পাক বান্দার জন্য আসান করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি এত কিছু দিলাম, তুমি যখন স্বয়ং সম্পূর্ণ বালেগ হয়েছ, বালেগ হওয়ার আগে তোমার উপরে আমি চাপাই, যখন বালেগ হইছ তখন থেকে তোমার উপরে আমি আইন প্রয়োগ করলাম, দৈনিক পাঁচ বার আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। কেন সেজদা দিব? সূর্যের আলো যে বুক করো এজন্য সেজদা দিব, বৃষ্টির পানি যে বুক করো এই জন্য সেজদা দিবা, অক্সিজেন যে বুক করো এজন্য রোজা রাখবা বছরে এক মাস,
আল্লাহর দেয় এই নিয়ামতগুলো ছাড়া তুমি বাঁচতে পারবা না, এই জন্য এগুলোর কিছু খাজনা আদায় করো। যেই নিয়ামতের মাধ্যমে তোমার বডি লালিত পালিত হয়, এই বডির দ্বারা আল্লাহর গোলামি করো। জানিয়া রাখবা এখানে তোমার স্বাধীনতা দেওয়া আছে, ইচ্ছা করলে পড়তেও পারো ছাড়তেও পারো। কিন্তু এমন একটা সময় আসবে, এটা ভাবিও না যে তোমরা আমার হাতে ধরা পড়বা না। এমন একটা সময় আসবে এই জমিনটার পেটের ভিতরে তুমি ঢুকবা, এখন আছো জমিনের পিঠের উপরে, এমন একটা সময় আসবে তুমি যাইবা জমিনের পেটের উপরে। বান্দা যখন নামাজ না পড়িয়া আল্লাহর হুকুম পালন না করিয়া জমিনের পিঠের উপরে চলে, জমিন চিৎকার করে আর কান্দে, সহ্য করতে পারি না, সহ্য হয় না, এই নাফরমানের বহন করা সহ্য হয় না। আল্লাহ তুমি আমারে হুকুম দাও, তুমি আমারে সুযোগ তৌফিক দাও, আমি ফাটিয়া ওরে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধৈর্য ধরো রে জমিন, বান্দা যদি আমার তওবা করে রে আমি আমার বান্দারে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া, মহান মাওলাই করিম বান্দাকে বিরাট বড় এক নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত কি দেখে দেখে আমল করব, কোন রাস্তায় চললে আমি সিরাতে মুস্তাকিম জান্নাতের দরজা পাব। সংক্ষিপ্ত আকারে আরেকটা রূপ আমাদের সামনে তুলে ধরি, মনোযোগের সাথে শুনেন কয়েকটা কথা। একদিন দুনিয়ায় ছিলাম না, এখন আছি, একদিন থাকব। আমরা প্রশ্ন করেছিলাম যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, ওই আসলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার করবে, মার করবে কি নির্দিষ্ট সময় পরিমাণ থাকার উপরে আর থাকতে পারছি না, চলে আসলে দুনিয়ার জমিনে এখন আছি, এই দুনিয়ার জমিন পাড়ি দিয়ে আমরা কোথায় যাব, হাসরের মাঠ অনেক দেরি, হাসরের মাঠের আগে দুনিয়ার জমিনের পরে, দুনিয়ার জমিনের পরে হাসরের ময়দানে দাঁড়ানোর আগে একটা জগৎ আছে, এই জগত জগৎটার নামই হলো আলামে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো আড়াল, দেয়াল, পর্দা, ডাকনা। কিসের পর্দা, কিসের ডাকনা? এটা হাসরের মাঠে দাঁড়াইবে, হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান দুনিয়া পাড়ি দিবে সব একসাথে উঠবে। কিন্তু এই যে উঠবে অনেক দেরি, আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে, যেই মানুষটা পৃথিবীর জমিন থেকে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হবে, ওই মানুষটাও 40,000 বছর কবরে থাকবে। কবরের জগৎটা আমাদের সামনে আছে না নাই, আমরা এদিকেও জায়গা আছে, এই দিকেও জায়গা আছে, ইচ্ছা করলে সাইডে যদি ঢুকি অর্থাৎ আমরা অনেক মানুষ ইচ্ছা করলে বসতে বসতে আমরা কি কোন সামনের দিকে আগবয়া বসতে পারি? যারা আমরা আজকের এই মজলিসে আরেক ভাইকে বসার জায়গা করব, আল্লাহ আমাদের পরকালের জায়গা প্রশস্ত প্রশস্ত, আমরা সামনের দিকে, সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগে বসুন, সামনে আগে, সামনে আগে, ফাঁকা জায়গা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগে বসেন, প্রত্যেকের নিজ নিজ সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলুন।
এই দিক দিয়ে আমাদের মাহফিলের প্যান্ডেলের ডান দিকে অনেক খালি দেখা, মাশাআল্লাহ তো কত সুন্দর পরিবেশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন আমরা বলি আমিন। আমরা জামডি মারাটা এখন সাফতাছি না, একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরের যে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করার সাথে সাথে এই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া, আমাদের সেই গাছটা এতটাই বাড়তে থাকবে, এত দ্রুত গতিতে বাড়বে, দুনিয়ার জমিনে একটা গাছ 100 বছরে যেই পরিমাণ বাড়ে, জান্নাতের গাছটা দৈনিক এই পরিমাণ বাড়বে। আল্লাহর নবী বলেন বাড়বে কতদিন তোমরা জানো নি? না গো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আল্লাহর পয়গম্বর জানায় দিছেন প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক কোন ঘোড়ার উপর সওয়ার হইয়া যদি চাবুক মারতেই তাকে মারতেই তাকে এইভাবে 100 বছর দৌড়ায়, ওই গাছের এক ডালের ছায়াও শেষ হবে না। ডালপালা কি পরিমাণ, যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ, সবার তসবিহ সবার জিকিরের ওজন সমান হয় না, প্রত্যেকের কলবের হালত সমান না, জবানের হালত সমান না। দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকব না চলে যাব, যাব কোথায়? আমাদের মূল যাওয়ার টার্গেট কিন্তু জান্নাত। মরলে কি জান্নাত? না না, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। যদি আবার কখনো সাক্ষাৎ হই, এই জগৎটা নিয়ে একটা আলোচনা হবে ইনশাআল্লাহ, কবরের জগৎ, অর্থাৎ দুনিয়া থেকে বিদায়, হাশরের মাঠে উঠার আগ, আলমের বরজখ। বরজখ শব্দের অর্থই হলো ঢাকনা, পর্দা, আড়াল। দুনিয়া দুনিয়াবাসীর থেকে আড়াল হইছে, আবার হাশরের মাঠেও উঠে নাই। মাঠে উঠার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে লম্বা একটা সময়, লম্বা বলতে কতটুকুন, রাসূল হোসেন যেই ব্যক্তি পৃথিবীর সর্বশেষ মারা যাবে সেও 40,000 বছর কবরে থাকবে। কত বছর? গড়টা দেখছেন নি? কবর নামক গড়টা বুজুর্গানে দিনের কাছে গেলে এই সবাস দেন। কেউ যদি বলেন হুজুর গুনাহ ছাড়বার পারি না, গুনাহ তো ছাড়তে পারি, মনে চায় গুনাহ ছাড়তে, আল্লাহর ইবাদত করতে মনে চায় কিন্তু পারি। বুজুর্গানে দিন এই সবকটা দেন, তুমি কিছু সময় অন্তত দৈনিক 5-10 মিনিট সময় মরার আগে মরবা, মরার আগে অন্তত একবার মরবা। আপন দুই ভাই, আপন দুই ভাই, অসুবিধা হইতো না তো? এক ভাই চিল্লা লাগাইছেন আল্লাহর রাস্তায় দাওয়াতে তবলিগে চিল্লা লাগাইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মেনেই চলেন, গৃহস্থি করেন। আর আরেক ভাই যে বড় সকালে ঘুম থেকে উঠেই যে ওখানের গদ্দি বইয়া গিয়া লাভে রে লাভ, লাভে রে লাভ, সুদ গায়। ছোট ভাই সিল্লা থেকে আসার পর বড় লারে গিয়া নসিহত করে, ভাই দুনিয়ায় একদিন ছিলাম না একদিন থাকবো না, ওই ও আর জানি আর কি তাহিক,
যেদিন দুনিয়াতে থাকবো না কোথায় যেতে হবে জানো? আল্লাহ জান্নাত বানায় জাহান্নাম যায়। আমরার মধ্যে অনেকেই আছে দেখবেন, গফ করব কি শান্তির গফ, ঠেং লম্বা হইতে বিছাইয়া শেয়ারও বইয়া সাইর আত্মাও সাই রুজুর সাই দিয়া সা খাইব আর গফ করব। ছেলে মেয়ে বিয়া শাদিতে শেষ, বাড়ি ঘর যা আছে মোটামুটি বাইঙ্গিয়া টাইট, আশপাশে যদি বিশ্রেড়ি আছেন আস্তে আস্তে হিটে ওরা কিনছি, এখন আর কোন আশাবাহী নাই, এখন মরতার নেই, খালি মরণ বাহী, অন খালি মর তাললেই বেড়া সফল বোঝা যায়। ভোর বাড়ি চেক বিছনা বিছাইল এ খালি উঠতে কমাইতে এই দুনিয়ার জমিন থেকে যে বিদায় হই বাবাই এমনি জান্নাতে যাইতে, এই যে মাল সম্পদ কামাইতেছো এগুলোর হিসাব কিন্তু তোমার দিতে হবে। তুমি কামাইতেছ ভোগ করে সকলে, বিবি মা বাপ ছেলে মেয়ে সবাই ভোগ করে, কিন্তু হিসাব দিতে হবে তোমার একা। তুমি এত বোকা কেন? মাল কামাইবা সবার জন্য, জেল খাটবা তুমি একলা, এত কেন হুনিয়া বড় ভাই কই গেছ তুই তুটিয়া এইটা হিক কেছ শুরু ভাই কিছু কইতো তো আছে। পরের দিন আবার ভাই বিশ্বাস হয় না তোমার, কেউ হিসাব দিত না তোমার সাথে কেউ। আলেমদের মুখে শুনছি মা তার সন্তানকে সিনা দিত না, বাপ পুত্রের সিনা দিত না, ভাই ভাইকে দেখলে পলায়ন করব। অবু জি তোরটা তুই কইতাছস, তুই আমারে দেখলে পলাইবে হেঁটে বুঝাই তোর যাইতাছে। হঠাৎ একদিন শুরু ভাই কথাটা মায়া লাগছে, আচ্ছা যা কিতা উত্তর দেখো, মরার আগে একবার মরো মইরা তুমি দেখো মরলে তুমি হেই মরা না বাবের মরা, তো বাবের মরা কেমনে মরতা? ভাই আমি যেমনে শিখাইয়া দিব এমনে কেমনে শিখার কম, তুমি বাহির থেকে গিয়া উঠানে মাঝামাঝি জায়গা এমনি মাথা একটা শক্ত ঠকিয়া দিন দুপুরে তখন তো ঘরের সকলে আয়া ধরব, পরে তারা কি আচরণ করে তোমার সাথে শেষ পর্যন্ত তুমি চুপ থাকবা, তখন বুঝতে পারবা ওরা তোমার কত দূর সাথী হবে। বাচ্চা যা আমি সে বুঝছিয়া একের দিন এই বাপ ধরা বেড়া আরেকদিন উঠানের কোনা গিয়াই এমনি জিরিম তুই যাচ্ছে উঠানো মাছ খানে গিয়ে হয়ে গেছে সিদ্ধ মা বাপ প্রিয়জন ঘুরা বা হোলা দিতে উঠছা মা হইতেছে বাপে ছিল আল্লাহ তোমার কেমন বিচার, আমি বুড়া মানুষ তুই আমার হুকরে নেও মাথার কি কান্দন শুরু করছে সোনার জীবন ওইব বিভল তুমি বিহনে একজনের কান্দ দিয়ে মেয়ে কান্দে ছেলে কান্দে কান্নাকাটি একটা শুরু হইলো
বাবের মরা যিনি মরছেন মাতা বর, হ্যাঁ যে কইছেন কেউ নাই কান দিয়ে শেষ হয়ে তাতে আমার মানুষটি, কিন্তু ও শিরণ যেত না তাই আমি শেষ করতে দৌড়িয়া একটা ছেলে দৌড়ায় গেছে চাচা চাচা আব্বার অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি ভাই তো জানি দৌড়িয়া আসছে মাথা কুলো লইছে ভাই কি কইছে তোমার বাফে লাডি একটু হু কালাম দে হু হু জানা দে নামাজ সালাম পড়স তুই হুজুর হু দে হু দে আলহামদুলিল্লাহ হুর রে দুই তিনবার হু দিয়া ভাই আব্বা রূপ ভাওয়া গেছে রূপ ভাওয়া গেছে একটা বেতা চাপ দিয়ে রাখছে বেথাটা তবে এই রোগের ধরন হইল যদি আর কেউ এই রোগের দায়িত্ব আমি আরেকবার জারা দেম এই রূপ জারু হয়ে যাইব হয়তো তার বিভেদ বাস্তব হরে মরতেও হরে ভাই সুস্থ যেই কইছে যে এই রূপ নিব বাস্তব হরে মরতেও হরে এখন তারা সকলের কান্না বাপে কয় তুই আল্লাহ চাইতে বড় সস আল্লাহর ফয়সালা খুশি এর দ্বারা এটাই বুঝাইতেছে আল্লাহ যার এনি তো চাইতেছে তুই বেল ফেসলা তোমার বাপ পুরুষ হয়ে লোক না আমার দ্বারা এখন বাবি বই আছে বাবি একটু আগে কইলেন সোনার জীবন হইব বিহল তুমি মরা বাসা তো গ্যারান্টি না বাঁচতেও পারেন মরতেও পারেন দুটি বাচ্চা দেখতে হ্যাঁ রিক্সের উপরে আমি যাই দেশ হতো না রবাব আছে উঠতে উঠতে কিন্তু শুনতাছে বাবের মরায় এমনি কনক দিয়া উঠা গেছে আই রে ভাই হিসাব মিলাইছি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা তোমার যা কামাই আছে সব দুনিয়াতেই থাকবে একজন মানুষের জীবনে যা ইনকাম করেন এই ইনকামের এই দৌলতের হালতটা খুব ভালো করে বুঝেন যা ইনকাম করে একজন মানুষ এই ইনকাম ধন দৌলত সম্পদটা নিজে যা খাইলো নিজে যা ফিরলো নিজে নিজে যা পরিধান করলো তার নিজে নিজে আর যদি নিজের হাতে দুনিয়ার জমিনে দান করে যেতে পারে যেটা পরকালে তার অ্যাকাউন্টে জমা হইব দুনিয়ার জমিন থেকে যদি এই পৃথিবীর জমিনের একটা রেওয়াজ আছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যাংক যেগুলো আমরা চিনি যেগুলো আমরা জানি বুঝি এই উদাহরণ এই জন্য দেওয়া লাগে বুঝার সুবিধার্থে কোন একজন মানুষ যদি ব্যাংকে টাকা রাখেন 5 বছরের জন্য 10 বছরের জন্য এর লভ্যাংশ আছে না নাই কোন একটা জমিন কিনলেন 2 লক্ষ টাকা দিয়া 5 বছর আগে এই জমিনের দাম কি 2 লাখেই থাকে না 5 বছর পরে আরো বাড়ে ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষ বিদায় হয়ে যাবেন এর আগে বান্দা তার এই ঘাম জড়ানো পয়সা আল্লাহর রাস্তায় দান করে আসছে যেই রাস্তাটায় দান করে আসছে
দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি জমিন কিনে হাওরে এটা পারে এক ধরনের, কেউ যদি জায়গা কিনে বাজারে ওইটা পারে আরেক ধরনের, কেউ যদি জায়গা কিনে টাউনে ওইটা পারে আরেক ধরনের। আরো জোরে কর, দুনিয়ার জমিনে যে সমস্ত বুদ্ধিমান বান্দারা নিজের হাতে দান করে যান, দানের হাত প্রশস্ত করে যান, দান করে যান বলতে বাড়ি ঘর ধন দৌলত সব দিয়া দেন, এমন কুরবানি, এমন কুরবানি ওয়ালা মানুষ প্রয়োজন। আর এইভাবে বলেও নাই, শরীয়তও তা বলে নাই যে সব দিয়া দেও তুমি খালি। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যতদিন জিন্দা থাকবেন যে কোনো জায়গায় যাবেন, দূরে হোক আর কাছে হোক, যদি দেখেন ওইখানে আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, ওইখানে দান খয়রাতের পরিবেশ, আল্লাহকে খুশি করার জন্য দানের হাত বাড়ানো হচ্ছে, এখানে আপনি পিছায় থাকবেন না। 1,00,000 টাকা দিলেও দাতা হয়, 5 টাকা দিলেও দাতা হয়, ঠিক না বেটি? আপনার সামর্থ্য অনুযায়ী শরীক থাকবেন, বেঁচে থাকবেন যতদিন এই আমলটা দরিয়া রাখবেন ততদিন। যদি এই আমল দরিয়া রাইখা 5 টাকা হোক, কোনো পরিবেশ থেকেই আপনি দান না করে উঠেন না, এই গুণটা যদি আপনার মধ্যে থাকে মরার আগ পর্যন্ত, এই দাতা হওয়ার গুণ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিনে আমরা মাখলুক, আল্লাহ হলেন খালিক, আল্লাহ পাকের একটা নাম তিনি রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ফেরেশতারা, দাতা আমি আল্লাহ, দাতা তো আমি আল্লাহ। এই দাতা হওয়ার গুণ যেই মানুষের মধ্যে চলিয়া যায়, যেই সিফত মানুষের মধ্যে চলিয়া যায়, যারা এই সিফতটা নিয়ে আসছে তাদের উজরত কমতি হবে না। আমি আল্লাহ কাউকে বদলা কম দেই না, হাওরে জমিন রাখলে বারত এক ধরনের, বাজারে রাখলে বারত আরেক ধরনের, টাউনে রাখলে বারত আরেক ধরনের, কিন্তু যারা আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় দিছে তাদেরটা আমি আল্লাহ কেমন বাড়াইব? আমি আল্লাহ বান্দারে ঠকাই না, আল্লাহ কি বান্দারে ঠকাই। দুনিয়ার জমিনে দেখবেন ফলের গাছ, সব গাছ কি ফল এক ধরনের দেয়, একভাবে দেয় না, ভিন্ন ভিন্ন। কোন কোন ফলের গাছ ফল দেয় জীবনে একবার, আছে না? কোনছেন কি গাছ? ময় মুরব্বীরা জানে, হোলা হন এটা কইতেই হতো না, বইও পাইছেন সব তা বইও হওয়া যায় না। আমি বাজারও গেছি একদিন, তো একজন মুরব্বী আমার চিনে হুজুর, লাউ কোনটা ভালো হইল সাথে সাথে ঘুরেন, দীর্ঘদিন খেদমত করেন, বুজুর্গদের আকল তারা শিখতে পারে, সবার তারা তো এটা সম্ভব হয়, প্র্যাকটিক্যাল শিখতে হয়, মুরব্বীদের সাথে আদবের ব্যবহার করবা, তাদের শিক্ষা জিনিসটা তোমার ব্যবহারের মাধ্যমে শিখে নিবা। কলা গাছ একবারই ফল, আর এমনও তো গাছ আছে জমিনে, গাছ আছে যতদিন ফলও দেয়, শিলদুয়ার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এইখানে পড়ানো হয় আল্লাহর কুরআন, কুরআনুল করিম কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, আল্লাহর কালাম। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন এলাকায় এলাকায় আপনাদের এই সুনামগঞ্জে কি পরিমাণ মাদ্রাসা, এই এলাকায় অনেক মাদ্রাসা,
আপনাদের এই সিন্ধুয়ার এলাকায় কোরআনের মাদ্রাসা, এখানে যারা পড়াশোনা করান এবং যারা পড়াশোনা করে, আরেক দল মানুষ অর্থ দিয়া শ্রম দিয়া আল্লাহর কালামের খেদমত, আল্লাহর কালামের খেদমত চালায়া যাইতেছে। কুরআনুল কারীমের একজন হাফেজ যদি হয়, ভিতরে থাকবে আল্লাহর কালাম, তামাম পৃথিবী সমস্ত লাইব্রেরি পড়তে পারে, ছাই হতে পারে, কিন্তু আল্লাহর কালাম কোনোদিন কেউ বুঝতে পারবে না। কেমনে বুঝবে? আপনারা যে শিলদোয়ারবাসী এখানে মার্কাজ বসাইছেন, আপনারা যে সকলে মিলে এখানে ঘর দিয়া জায়গা দিয়া মার্কাজ বসাইছেন, ওইখানে প্রতি বছর বছর ছাত্র তাদের কোরআন মুখস্ত করে করে সিনার ভিতরে ধারণ করে, লাইব্রেরি পুরা যায়, জিন্দা মানুষ পূর্বা কেমনে? আল্লাহর কালাম মুখস্ত করে কোরআনের কলবের ভিতরে হেফাজত করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের হেফাজত, এইখান থেকে একজন যদি হাফেজে কোরআন হন, উনি হাফেজ হয়ে যখন বড় হবে, এই ছাত্র বড় হয়ে কোনো একটা মাদ্রাসায় গিয়া পড়াবে, তার জীবনে আরো দশজন হাফেজ বানাইব। এই দশজনে গিয়ে আরো একশো জন বানাইবে, এইভাবে সূর্যের আলোর মতো ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের খেদমত চলতেই থাকবে, চলতেই থাকবে। উনি এমন একটা জায়গায় দান করলাম, আল্লাহর রাস্তায় দান করার কারণে দাতার কাতারে নামটা লেখাইবার সুযোগ পাওয়ার কারণে যে লেখাইলেন, কিয়ামত পর্যন্ত এই দানের বেনিফিট লভ্যাংশ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কিয়ামতের কঠিন ময়দানে কবরের জগৎ থেকে যখন হাশরের মাঠে দাঁড়াইবে, আমল নামা যখন পাল্লায় তোলা হবে, মিজানের সামনে গিয়া দেখবে বিশাল আকারের পাহাড় পরিমাণ এক নেকির বোঝা দেখা যায়। আল্লাহ এত নেকি কেমনে হলো? আল্লাহ জানায় দিবেন দুনিয়াতে তো তোমরা লাভ লাভ বুঝতা, এক জায়গায় একটা জায়গা কিনলে কয়েক বছর পরে এটার দাম বাড়তো। আমার রাস্তায় যে দান গুলো করে আসছিলাম তোমার মন থেকে আমাকে খুশি করার জন্য, ওই দান গুলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে যদি বাড়ে, আমি এখানে তোমাদেরকে কি পরিমাণ দিব এবার বলো? আল্লাহ পাকের ওয়াদা কুরআনে ঘোষণা, মহান মাওলানা করিম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, আমাকে যদি কেউ একটা দেয় আমি তারে দশটা, আমাকে যদি এক দেয় আমি তারে দশ দেই। তোমার জিন্দগিতে তোমার জীবদ্দশায় তোমার মূলধন আমার যা দিছি লায়ের দশ গুণ আমি বাড়াইয়া দিছি, আর শাখা প্রশাখা কি পরিমাণ বাড়ছে দেখছো নি? কিয়ামতের আগ পর্যন্ত যে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এই যে খেদমত হাত বদল হইতে হইতে সৎকায়া জারিয়া চলতেছিল, এই পাহাড় পরিমাণ নেকি লইয়া মিজানের গুড়াতে ধারা যত জায়গায় পরিবেশ পাবে, যত জায়গায় এমন সুরত হবে, এই রকম সুযোগ হবে, শুধু এই মাদ্রাসা মসজিদ যত মাহফিল ফকির মিসকিন অর্থাৎ আল্লাহ খুশি হবেন যে জায়গায় দান করলে, মরার আগ পর্যন্ত দানের হাত বাড়ায় রাখবে তৌফিক দেওয়ার মালিককে। এখানে বসে নিয়ত করে ফেলেন, আল্লাহ